নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে, আগুন ছিল মুক্তিসেনার স্বপ্নঢলের কন্যায়, প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়। সে আশ্চর্য সময় এসেছিল বাঙালির জীবনে 1971 সালে, আমরা স্ফুলিঙ্গের মতন জলে উঠেছিলাম। মা মাটি মানুষ আর জননী মাতৃভূমিকে রক্ষার জন্যে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম যুদ্ধে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে আমরা সৃষ্টি করেছিলাম এক নতুন মানচিত্র, যার নাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। শুধু দর্শক, যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজ 16ই ডিসেম্বর, বাঙালির স্বাধীনতার, আমাদের বিজয়ের 42 বছর। আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব বীর যোদ্ধাদের, যাদের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি দেশ, পেয়েছি আমাদের মাতৃভূমিকে। আসুন আজকের অনুষ্ঠানের প্রথমেই আমরা 1 মিনিট দাঁড়িয়ে সেই বীর যোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। যতদিন বাংলা থাকবে, বাঙালি থাকবে, বাংলা ভাষা থাকবে, ততদিন সেই বীর যোদ্ধাদেরকে আমরা স্মরণ করব। শুধু দর্শক, আবারও সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। অনুষ্ঠানের প্রথমেই জাতীয় সঙ্গীত দিয়ে আমরা শুরু করছি। পরিবেশনায় উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস। আমার সোনার বাংলা,
দর্শক, এইমাত্র যিনি অনুষ্ঠান দেখতে শুরু করলেন অথবা যে কোনো জায়গা থেকে যিনি অনুষ্ঠান দেখছেন, সবাইকে আবারও চ্যানেল আই ইউরোপের আয়োজনে আজকের এই বিজয় মেলায় আমন্ত্রণ জানাচ্ছে। এই মুহূর্ত থেকে নিয়ে রাত 11:30 পর্যন্ত চলবে আজকের এই অনুষ্ঠান। আর অনুষ্ঠানের প্রথমেই জাতীয় সঙ্গীতের পরে উদীচী পারফর্মিং আর্টসের পরিবেশনায় অনুষ্ঠান, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি জেসিকা আপনাদের সকলকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। এবারে উদীচী স্কুলের গ্রুপ সি পরিবেশন করবে দেশের গান। সুধী আসুন এবার আমরা বৃষ্টি এবং বর্ষার এখন একটি দেশের গান উপভোগ করি। ধন্যবাদ। ।